আসছি, আমি বাইরে যাচ্ছিলাম, আস্তে আস্তে দেখছি এটাতে মানে ঘন্টাখানেক আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একদম পিছে দিয়ে চলে গেছে। সেটা পিছেছে কয়লা গাড়ি, ওভারলোড গাড়ি, ওভারলোড গাড়ি আমাদের লোকাল একটা ছেলে, কাপিস্টা গ্রামের একটা ছেলেকে পিছে দিয়ে চলে গেছে, মানে হাঁস মুরগির মতন মেরে দিয়ে চলে গেছে। এরা কোনো স্পিড কমায় না, ওভারলোড নিয়ে যায়, এখানে বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। প্রশাসন দেখছে, আমি আসার পরে এখানকার ওসি সাহেব উনি গেলেন, 50 মিনিট পর উনি গেলেন। ওনাকে যখন জিজ্ঞেস করলাম আপনি আসতে এত দেরি করলেন, উনি বলছেন আমি ওখানে রিপোর্ট করছিলাম। রিপোর্ট করার আগে না এটা দেখার আগে? এই গাড়ি, এই কয়লা গাড়ি কি প্রায় যায়? প্রায় যায়, প্রতিদিন 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 যায়। আমাদের তো রাস্তায় হাঁটা মুশকিল হয়ে গেছে, আজ তো তবু ফাঁকা রোড ছিল। কি কি বলবেন এখন? কি বলবো, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন দেখছে, প্রশাসন দেখুক, নিজের চোখে দেখুক। এটা যদি ওনার বাড়ির কেউ হতো উনি কি করতেন? আমি তো ওনাকে বললাম, ওসি সাহেবকে, আপনার বাড়ির যদি কেউ হতো এটা, আজ তো উনি কারো বাড়ির, কারোর ছেলে, কারো ভাই, কারো দাদা, মুরগির মতন, হাঁস মুরগির মতন পিষে দিয়ে গেছে। সেটাকে আবার মানে জল দিয়ে ধোয়া হচ্ছে ওটাকে, ওটাকে আমি সহ্য করতে পারলাম না। আমি তো মায়ের জাত, আমার তো মনে হচ্ছে আমার ভাই হতে পারে ওটা কেউ, আমার লোকাল এখানকার স্থানীয় ছেলে।